হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকলে তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, দীপায়নও ভালো আছে, রাজশ্রীও ভালো আছে। তো যেমনটা সবসময় প্ল্যানিং করা হয় লাইফে, সবসময় তেমনটা হয়ে ওঠে না। যেমনটা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে এই হপ্তাহে প্ল্যানিং আছে আমাদের বিশ্ববাংলা গেটে ব্লগ করার, কিন্তু কিছু কারণবশত, পার্সোনাল কারণবশত সেটা হয়ে ওঠেনি এই হপ্তাহে। তো এই হপ্তাহে আমি বাগড়ি মার্কেটে গেছিলাম দীপায়নের জন্য খেলনা কিনতে। তো আমার ছোটোবেলার থেকেই মানে দেখতাম বাবা যেহেতু বাগড়ি মার্কেট থেকে আমার জন্য খেলনা কিনে আনতো, তো সেম ট্রেন্ডটা আমার একটু ফলো করার ইচ্ছে ছিল বাগড়ি মার্কেট থেকে খেলনা কেনা দীপায়নের জন্য। বাগড়ি মার্কেট আমি আগেও অনেকবার গেছি, কিন্তু বাগড়ি মার্কেটের খেলনা, বাচ্চাদের খেলনা পাওয়া যায় দেখেছি, বাট এক্স্যাক্টলি সেই মার্কেটটাকে আমার এক্সপ্লোর করা হয়নি। তো আজকে বেশ হাতে টাইম নিয়ে গেছিলাম সকালের দিকে, রাশ খুব একটা ছিল না। এমনিতে বাগড়ি মার্কেট তোমরা জানো কনজেস্টেড হয়, তো তোমরা যারা জানো না এক্স্যাক্টলি লোকেশানটা কোথায়, বাগড়ি মার্কেট হচ্ছে ঠিক তোমাদের মহাত্মা গান্ধী রোড আর সেন্ট্রাল অ্যাভিনিউ, এই দুটোর ঠিক মাঝামাঝি জায়গাতে, যেখানে মেহতা বিল্ডিং আছে ঠিক মেহতা বিল্ডিংয়ের পাশেই হচ্ছে বাগড়ি মার্কেট। তো মেট্রো করে বা বাসে করে যেখানে ভাবে তোমরা ওখানে পৌঁছে যেতে পারো। তো আমি মেট্রো করে গেছিলাম, এমজি রোডে নেমে বাসে করে চলে গেছিলাম বাগড়ি মার্কেটে। তো ওখানে খেলনার মার্কেট অনেকগুলো, বাইরেও ফুটপাতে যেমন খেলনা থাকে ওখানে খেলনাও ছিল, বাগড়ি মার্কেটের ভেতরেও খেলনার বেশ ভালো ভালো দোকান ছিল। তো সেরকমই একটা দোকান থেকে দীপায়নের জন্য আজ খেলনা কিনে এনেছি, তো তোমাদেরকে সেটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ, দেখো খেলনা দুটো এখানে রাখা আছে। তো আমরা এই দুটোকে ওপেন করব। তো একটা হচ্ছে তোমার প্লেজিম আছে, আর এইটাকে, এটা আমি কিনে এনেছি, এটাই বাচ্চাদের দেখবে খাটের ওপরে লোকে ঝুলিয়ে দেয়, আওয়াজ হয়। তো এটাতে চাবি রয়েছে, কী লেখা আছে এটাতে, এটাতে লেখা আছে ক্লাইমেটিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো এগুলো নর্মালি তোমরা ফুটপাতেও পাবে, দোকানেও পাবে। প্রাইস মোটামুটি রেঞ্জ ডিপেন্ড করে 100 থেকে 110, 120, আমার 120 লেগেছে, বাট একটা দোকানে আমাকে বললো এটা 110 নেয়, বাট ডিপেন্ড করে, কোনো জায়গায় 200 বলছিল, 250, ইটস ডিপেন্ড, লোকাল বার্গেনিং করে। ওটা চায়না, মেড ইন চায়না লেগেছিলো। আর একটা কিনেছি প্লেজিং, বাচ্চারা 0 to 2 মান্থসের মধ্যে দেখবে খুব পা ছড়ে ওরা। তো পা ছড়াটাকে আরও অ্যাক্টিভলি করার জন্য আমি ভাবলাম একটা প্লে জিম, মানে কীরকম এটা ছবিটা যদি তোমরা দেখো, দেখাবো, এটা হচ্ছে এইরকম টাইপের ছবিটা। তো এটা হচ্ছে রাজেন্সের এসআর প্লে জিম, তোমরা দেখো এরকম ছবিটা এটা। তো বেসিক্যালি এর মধ্যে কী হবে, বাচ্চারা শুয়ে থেকে পাটা যখন ছুড়বে তো ওপরের ওই খেলনাগুলোতে লাগবে, তো ওদের বেশ ভাল লাগবে, সেই জন্য আমি প্লে জিম। তো হেলথ কনসিয়াস কতটা হবে জানি না। তো এটা তোমাদের হচ্ছে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, ISI মার্ক রয়েছে। তো আমি তোমাদের দোকানের রেফারেন্সটাও দিয়ে দেবো, তোমরা চাইলে কখনো যদি মনে করো বাচ্চাদের খেলনা কিনবে যেতে পারো। দোকানদারটাও বেশ ভালো ছিল, কিন্তু কনজাস্টেড অ্যান্ড ভিড় থাকার জন্য আমি ওখান থেকে ব্লগ আর শ্যুট করিনি, বাট ওরা রাজি ছিল ব্লগ করতে দেওয়ার জন্য, বাট আমি টাইমও ছিল না, আমার কিছু কাজ ছিল পার্সোনাল ব্যাংকের, তো আমি তাই জন্য আর বেশি টাইম ওখানে স্পেন্ড না করে চলে এসেছি। তো এটা আমি তোমাদের আনবক্স করে দেখাবো, কীরকমভাবে বিল্ড করতে হয় সেটাও পুরোটা এই ভিডিওতে দেখাবো, কারণ তারপরে সবচেয়ে বড় যেটা দীপায়নের এটা কেমন লাগে। তো আনবক্সটা স্টার্ট করার আগে তোমাদেরকে একটু পায়ে পায়ে হেঁটে দেখিয়ে দিই বাগড়ি মার্কেটটা কেমন দেখতে লাগে। তো চলো তাহলে একটু ঘুরে দেখে নেওয়া যাক বাগড়ি মার্কেটটা। তো রাজশ্রী এটা খুলছে, ওপেন করছে, দীপায়ন এদিকে শুয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ দীপায়ন আজকে খুব খুশি, বিকজ ওকে ওর ঠাম্মি এই জামাটা কিনে দিয়েছে স্পেন্সার থেকে। তো আজকে ও পুরো ইয়েলো বয় হয়ে গেছে, দেখো পুরো ইয়েলো শার্ট, ইয়েলো প্যান্ট, ইয়েলো মোজা, ইয়েলো হাতের গ্লাভস, অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি টুডে। ও সারাক্ষণই হাত পাত খুব ছড়ে দিত। তো ওখানে আমি ওদেরকে বলেছিলাম যে জিনিসটা একটু খুলে দেখাতে, তো ওরা বললো না দাদা খুলে দেখানো খুব মুশকিল, বিকজ পুরোটাই আবার মানে তৈরি করতে হবে। তো বললো কোনো অসুবিধা নেই,
আপনি নিয়ে চলে যান, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। তো আমি ওদের দোকানের বিলটাও নিয়েছিলাম, হাতে লেখা বিল। তো এই হচ্ছে সেই দোকান যেখান থেকে আমি এটা কিনেছি, সিং স্টোর, তোমরা দেখতে পাচ্ছ ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তোমরা যদি চাও কখনো, এটা ঠিক হচ্ছে বাগরি মার্কেট থেকে ঢুকে বি গেট দিয়ে ঢুকলেই এই দোকানটা তোমরা লেফট হ্যান্ড সাইডে পেয়ে যাবে। তো এই দেখো, এটাকে আমাদের তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য যে যে জিনিসগুলো রয়েছে আমরা বের করে একে একে রাখছি। এটা আর একটা খেলনার জন্য এনেছি, এটা যেটা তোমাদের প্রাইস আমি বলছিলাম ওই 110-120 এরকম। এটাকে বলে ওরা ওখানে ঝুমুর বলে। তো তোমরা যদি এরকম সেম খেলনা কিনতে চাও তো বাগরি মার্কেটে গিয়ে বলতে পারো ঝুমুর। ঝুমুর এর মধ্যে চাবি দেওয়া থাকে, ওপরে ঝুলিয়ে দিতে হয় বাচ্চাদের খাটের ওপর, তাহলে ঘোরে আর সুন্দর আওয়াজ হয়। আর এই যে খেলনাটা তোমরা দেখছো প্লেজিম, এটা আমার লেগেছে 450 টাকার মতো। তো যেটা তোমাদের দেখালাম এইটা হচ্ছে রাজেন্সের প্লেজিম, তোমরা অনলাইনেও দেখতে পারো। অনলাইনে এখন মনে হয় না অ্যাভেলেবেল আছে, আমি অ্যামাজন ফ্লিপকার্টে দেখেছিলাম বাট নট অ্যাভেলেবেল দেখাচ্ছিলো, সোল্ড আউট। তো এই দেখো ঝুমুরটাকে আমরা বের করে একটু জাস্ট এদিক ওদিক ছিল ঠিক করে দিয়েছি। এটাতে এরকম একটা চাবি রয়েছে, এই চাবিটাকে ঘোরালে দম দেওয়ার মতো, যেমন আমরা ঘড়িতে দম দিই সেরকম। দীপায়ন অলরেডি এক্সাইটেড, ওর খেলনা ফার্স্ট এর আগেও একটা ছোটোখাটো খেলনা আনিয়েছিলাম। তো এটা এরকম চাবি দিয়ে দিলে ঢুকতে পারবে। একবার দম দিয়ে দিলে বেশ অনেকক্ষণ চলছে আর খেলাটা বেশ ভালো, ব্যাটারির কোনো ব্যাপার নেই, পুরোটাই চাবি দমের উপর চলছে, ব্যাটারি এক্সপেন্সেরও কোনো ব্যাপার নেই। আমার একটু চিন্তা ছিল যে ওখান থেকে কিনে আনছি এত দূর থেকে কেমন হবে খেলাটা, আদৌ চলবে কি না, বাট সাকসেসফুলি ভালোই চলছে, জিনিসটা তো এখন অবধি ভালোই চলছে। আর ও বেশ হাসছে খেলাটা দেখে, আমার মনে হয় ওর খুব পছন্দ হয়েছে। এবার রাজশ্রী ওর প্লেজিমটা তৈরি করছে, ঠিক এরকম দেখতে হবে, কোথাও বিল্ড ইনস্ট্রাকশান কিছু দেওয়া নেই, আমার মনে হয় এটা পিল্ডিং খুবই ইজি হবে। ঠিক আছে, ওটাকে শুয়ে দাও আপাতত। তো এই দেখো আমরা দুটো এরকম বানিয়ে নিয়েছি, খুবই সিম্পল। এগুলো এরকম ধরনের এল টাইপের রয়েছে, এর মধ্যে তোমাদেরকে এই রডগুলোকে ঢুকিয়ে দিতে হবে। রাজশ্রী ঠিক সেম ওয়েতে আর একটা দিক করে নিয়েছে, এবার জাস্ট এই লাল ইয়েটাকে ওর সাথে অ্যাড করে দিতে হবে, একটু টাইট করে আটকে দিতে হবে। তো স্ট্রাকচারটা এবার তৈরি হয়ে গেছে, এবার একে একে আমরা খেলনাগুলোকে ওপেন করে এখানে এর সাথে লাগিয়ে দেবো। দেখো এগুলো ঠিক হচ্ছে শেকলের মতো, শেকল যেমন দেখেছো ঠিক শেকলের মতো একটার সাথে একটাকে জুড়ে দিয়ে মাঝখানে এই গ্যাপটা যেটা রয়েছে এটাকে জাস্ট এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এ দেখো দীপায়নের খেলনা রেডি হয়ে গেছে। এরকম যে খেলনা হয়, আমি আর রাজশ্রী বলছিলাম আর ভাবাই, মানে আমি জানতামই না, খেলনাগুলোকে এর সাথে জাস্ট এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার ওর কাছে নিয়ে যাওয়া হচ্ছে, দেখিও কেমন করে রিয়াক্ট করে। দেখো ওকে খেলনাটার মধ্যে রেখে দিয়েছি, আমার মনে হচ্ছে এখনো বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হচ্ছে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাও।
আর চ্যানেলটা যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও যখনই আমরা আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। একটা জিনিস আমি লক্ষ্য করছি, বেশ কিছুদিন ধরে আমাদের ভিডিওতে ভিউ তো হচ্ছে, তোমরা ভিডিও দেখছো, কিন্তু তোমরা চ্যানেলটাকে মনে হয় সাবস্ক্রাইব করছো না। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওটাই কিন্তু আমাদের সাপোর্ট করবে, আমাদের আরও মোটিভেট করবে নতুন নতুন ব্লগ নিয়ে আসতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ব্লগে নেক্সট উইকে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, দীপান বাই করে দাও সবাইকে, বাই বাই। ওই দেখো হাত নাচছে, বাই।